এককালের সতীর্থ, এখন রাজনীতির দুই মেরুতে। দুর্নীতি ইস্যুতে এবার যুযুধান রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজ্য বিজেপির আহ্বায়ক দেবাশিস জানা। সম্প্রতি বিধায়ক তহবিলের টাকা তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভা ঠিকঠাকভাবে খরচ করছে না বলে অভিযোগ করেছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। জানিয়ে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন তাপস চট্টোপাধ্যায়ের একদা সতীর্থ ও বর্তমানে বিজেপি নেতা দেবাশিস জানা। সব নিজেদের মধ্যে খেয়ে কি হয়তো দেখেন, তাপস হয়তো নিজের মেয়ে আর রহিমা বিবির ওয়ার্ডে দিয়েছে, তাতে এরা ক্ষুণ্ণ, সবার ওয়ার্ডে দেয়নি। এতো তৃণমূলের অভ্যন্তরীণ লড়াই। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন তৃণমূল বিধায়ক। হু ইজ দেবাশিস জানা? যে সে আমাদের সব নষ্ট করেছে, আমাদের কর্পোরেশনকে নষ্ট করেছে, এখানে পাইপ লাইন বিষয় আছে, ওর বিরুদ্ধে যদি সাহস থাকে, একটা কমিশন করলে কয়েক কোটি কোটি টাকার ঘুষের অভিযোগ থাকবে। সে কী করে রহিমা বিবির নাম আরাত্রিকা সবে নতুন এসছে, তাদের বলে যে ওখানে হয়তো উনি কী করে জানলেন যে কী করে, উনি জানেন যে গ্রাম কাকে বলে, উনি জানেন বিষয়টা কেমন, মানে কেমন, উনি কেন উনি দল থেকে বলতে পারতেন, কোনো অন্তকলহ নেই, আমি আমার সিস্টেমের কথা বলেছি। 2015 থেকে 2020 পর্যন্ত তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র ছিলেন তিনি। সেই সময় ওই পুরসভার মেয়র পরিষদ নিকাশি পদে ছিলেন দেবাশিস জানা। 2021 মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাপস চট্টোপাধ্যায়ের আক্রমণের জবাব দিতে দেরি করেননি বিজেপি নেতাও। কাঁচের ঘরে থেকে ইঁট ছোঁড়াট উচিত নয়। জালি সার্টিফিকেটওয়ালা ইঞ্জিনিয়ারকে নিয়ে 2014 অবধি রাজারহাট গোপালপুরে কী করেছে, তার কমিশন বসলে হয়তো তার সর্বোচ্চ নেত্রী খুব তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে নেবে। আমার কাছে সার্চ করুক, কমিশন বসাক, ভিজিলেন্স করুক, যা খুশি তাই করুক। প্রমাণ করতে হবে তাপস চ্যাটার্জিকে কী কাজ হয়েছে, আর ঘষা ফাইলের হিসেব দিতে হবে। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে দুপক্ষের চাপানুতোর। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।